2012 সালের প্রাথমিক টেট এবং নিয়োগের সময় হতে হতে 13 সালের শেষের দিক গড়িয়ে যায়। কিন্তু এই যে টেট পরীক্ষা, তারপরে নিয়োগ, সেই নিয়োগের ভিতরে ব্যাপক জালিয়াতি, দুর্নীতি এবং স্বজন পোষণ, এরকম ব্যাপক দুর্ঘটনা ঘটেছে এবং ধারণা করা হচ্ছে সংবাদসূত্রের খবর 80% ভুয়ো নিয়োগ হয়েছে এবং 20% ফ্রেশ নিয়োগ হয়েছে, সঠিক নিয়োগ। এই যে ব্যাপক পরিমাণ ভুয়া নিয়োগ, এখানেই কিন্তু বাদ ছেড়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিবিআইকে চিরুনি ছাকার মতো করে ছেঁকে দুর্নীতির সমস্ত প্যাচগুলো কাটিয়ে বের করে যাতে সঠিক ক্যান্ডিডেটদের চাকরি দেওয়া যায় সেই ব্যবস্থা করার দিকে এগুচ্ছে আদালত। এবার বিষয়টা হলো যে লেটার হেডে সুপারিশ পাঠানো পর্ষদে আপাতত 3 জন বিধায়কের নাম উঠে এসছে। এখনও যে কতজন বিধায়ক সুপারিশপত্র পাঠিয়েছেন তাদের লেটার হেডে, সেটা কিন্তু এখনও প্রকাশ্যে আসেনি। আস্তে আস্তে সবই কিন্তু প্রকাশ্যে আসছে এবং লোভ বাঁচতে কম্বোটাও যার হয়ে যাবে, এরকমই কিন্তু বিষয় দেখা যাচ্ছে। এদিকে আদালতের যে ধরপাকড়, তাতে করে কিন্তু চাকরি প্রার্থীরা নতুন করে আশায় বুক বাঁধছে যে তাদের চাকরি, ন্যায্য যে চাকরি সেটা অবশ্যই তারা পাবেন। তার প্রমাণ ববিতা সরকার চাকরি পেয়েছে মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর জায়গায়, তাকে ছাঁটাই করে দিয়ে, তার চাকরি থেকে তাড়িয়ে দিয়ে সেখানে কিন্তু ববিতা সরকার চাকরি পেয়েছে। অর্থাৎ এটা প্রমাণ মিলেছে যে আদালত কিন্তু অবৈধ নিয়োগগুলোকে বাতিল করে দিয়ে সঠিক যারা ক্যান্ডিডেট তাদের চাকরিটা দিতে পারে। এবং তারই জন্যে কিন্তু প্রতিনিয়তি প্রতিদিনই কিন্তু কোর্টে কেস হচ্ছে এবং তাদের ভিতরে একটা আশার সঞ্চয় হয়েছে যে আমরা চাকরিটা পাবো, আমাদের যোগ্যতা আছে, আমরা পেয়ে যাব, এরকমই কিন্তু একটা বিষয়। এদিকে রাজ্য সরকার ভাবনায় নিয়ে আসছে যে এতদিন পরে এই সব মামলাগুলো কেন, বা জনস্বার্থ মামলাও হচ্ছে, এই জনস্বার্থ মামলাটাই বা কিসের, সরকার চায় না নতুন করে কোনো মামলা হোক, যেভাবে নিয়োগ হয়ে গেছে সেইভাবেই থাক, এরকমই কিন্তু একটা বিষয় সরকার করতে চাচ্ছে। তাতে কিন্তু আদালত কোনোভাবেই সেটাকে আমল দিচ্ছে না, আদালত তার নিজস্ব ভঙ্গিতেই এগিয়ে যাচ্ছে এবং এরকমই কিন্তু একটা বিষয় উঠে আসছে। এরকম কিন্তু একটা বিষয় বোঝা যাচ্ছে ওই যে লেটার হেডগুলোতে যে চাকরি সুপারিশ করা হয়েছে সেই চাকরিগুলোর খোঁজ খবর নেওয়া হচ্ছে। সিবিআই কিন্তু তার টোটাল বিষয়টা, কাদের কাদের চাকরি এই লেটার হ্যাডের মাধ্যমে হয়েছে, কতজনের সুপারিশপত্র পাঠিয়েছিল, সেগুলো টাকার বিনিময়ে না মন্ত্রীদের নিজস্ব আত্মীয় স্বজনদের, সেই বিষয়গুলো খতিয়ে দেখে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে কিন্তু বিধায়করা সমস্যায় পড়বে এবং সূত্রের খবর যে তাদের জেল হতে পারে, এরকমই বিষয়। ওই প্রসঙ্গে বলি, হরিয়ানার মুখ্যমন্ত্রী 7 বছরের জেল হয়েছে 27 জন কে ভুয়ো নিয়োগ করার ক্ষেত্রে। অর্থাৎ কোর্ট যদি মনে করে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে জেল কিন্তু খাটাতে পারে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা হতে পারে, এরকমই কিন্তু একটা বিষয় উঠে আসছে। আমরা পরবর্তীতে আপনাদেরকে সেই বিষয়ে বিস্তারিত জানাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এইটুকু ধরতে পারেন যে যারা এলিজিবল ক্যান্ডিডেট সে তাদের চাকরি অবশ্যই হবে এবং দরকার হলে নতুন করে আবারও এই ভুয়ো নিয়োগগুলোকে বাতিল করে সঠিক ফ্রেশ নিয়োগের জন্য আবারও সরকারকে নির্দেশ দিতে পারে আদালত আবারও পরীক্ষা নেওয়ার জন্য, এরকমই কিন্তু বিষয় উঠে আসছে। আপনারা চ্যানেলের সাথে জুড়ে থাকুন, ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিন। এটুকুই, ধন্যবাদ।